আসসালামু আলাইকুম। সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য দারুণ সুখবর, প্রবাসী ভাইয়ারা সর্বোচ্চ সুযোগ দিয়েছে সৌদি আরবের সরকার। অল্প টাকায় আপনার ফ্যামিলিকে উমরা সমগ্র সৌদি আরব ঘুরে দেখানোর সর্বোচ্চ সুযোগ এটা। এই ভিসার সুবিধা ও খরচ সম্পর্কে আজ আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব। এই ভিসার জিআরআর ভিসার মতো ঝামেলা নাই। এই ভিসা আপনার ইকামা পাসপোর্টের প্রয়োজন নাই, শুধু যিনি আসবে তার পাসপোর্ট হলেই চলবে। এই ভিসা আবেদন করতে ঝামেলা নাই, মাত্র 24 ঘন্টার মধ্যে ভিসা বেরিয়ে আসে। এই ভিসা যে কেউ আসতে পারে, খরচ কম। মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে ফ্লাইট করানো হয়। এই ভিসা সৌদি আরব যে কোনো শহরে ঘোরাঘুরির অনুমতি দিচ্ছে বা সৌদি আরবের সরকার। এই ভিসা দিয়ে আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন, কোনো বন্ধুর সাথে দেখা করতে যাইলে তাও যাইতে পারেন, বা আপনার ইচ্ছে হয়েছে মুখ টুমুখ জায়গা ঘুরে দেখবেন সেটাও দেখতে পারবেন। মানে যে কোনো সৌদি আরবের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এই ভিসা নিয়ে, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। এখন আপনাদেরকে বলবো এটার খরচ আর কোন প্লেনের টিকিট কাটা হবে। এটার খরচটা হবে ডাইরেক্ট সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট কাটা হবে হাফ ডাউন 85 দিনের জন্য। তো এটার খরচ পড়বে 2 বছর থেকে, মানে 1 মাসের থেকে 2 বছর পর্যন্ত যে বাচ্চা আছে তাদের জন্য 70,000 টাকা লাগবে। 2 থেকে 10 বছর পর্যন্ত যারা আছে তাদের 1,20,000 টাকা লাগবে। 10 বছরের উপরে যারা আছে তাদের 1,35,000 টাকা লাগবে। তারপরেও যদি আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন হয়, নিচে যে মোবাইল নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের যত রকমের প্রশ্ন আছে সবগুলোর উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন। নাম্বারটা নিচে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিলাম, আপনারা নাম্বারটা দেখে নেবেন। যদি আপনাদের বিস্তারিত আলাপ করার প্রয়োজন হয় বা জানার প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন সবাই।